ফুটবলটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি ফুটবলের ব্র্যান্ড ইমেজ বলেন ফুটবলের জনপ্রিয়তা বলেন এখনও কিন্তু ওয়ান অফ হায়েস্ট বাংলাদেশে আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ব্র্যান্ড হিসেবে আছে এটার সাথে তো হান্ড্রেড পার্সেন্ট আমাদের জাতীয় দলের পারফরমেন্স জড়িত আছে ইন্টারিম গভর্নমেন্টও কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে এখন এক্স্যাক্ট ডেট তো বলা যায় না বাট সবসময় একটা চিন্তা ছিল যে ভাইস প্রেসিডেন্ট ছিলাম দুই দুই ফুল টার্ম করেছিলাম টেকনিক্যালি থার্ড টার্ম মানে হতে পারতাম বাট যদি মানে যদি ওইটাও ধরেন ওই পদে লড়ছিলাম ওইটা তিন টার্ম হয়ে যায় তো সবার তো মনে একটা চিন্তা থাকে যে আমি কি নেক্সট লেভেলে আমি ইউনো উঠব কি উঠবো না তো চিন্তাটা ছিল এখন ফাইনালি চিন্তাটাকে ফাইনাল মানে ফাইনাল একটা রূপে আজকে আপনাদের সাথে ইনফ্যাক্ট আপনাদের সাথেই সিদ্ধান্ত নিলাম আমি এর হতে প্রেস কনফারেন্সে এক মিনিট আগে পর্যন্ত আমি অনুষ্ঠিত ছিলাম বাট ফাইনালি আই থট যে না টাইম ইজ নাও যে আমার এই ফুটবলের যে কেরিয়ারে একদিকে যাবদন্ত আমি রেখেছিলাম সবাই তো চায় কেরিয়ারে একটু সামনে বাড়ানোর জন্য আর ফুটবলটাকে আমি মনে করি যে যেই একটা আমি সব যে শেষ হয়ে গেছে আমি এটা আপনার সাথে এই মুহূর্তে আমি ডিবেটে যাবো না ওইটার ব্যাপারে আমি আরও অন্য বিস্তৃত কথা বলবো পরে বাট ফুটবলটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য নেক্সট লেভেল অফ কম্পিটিশনে নেওয়ার জন্য যেভাবে আপনারা মনে করেন যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টও কথা বলছে যে তরুণদেরকে এগিয়ে আসতে হবে তরুণদেরকে নতুন চিন্তা চেতনা দিয়ে অনেক অনেক পদের হাল ধরতে হবে তা আমি বিশ্বাস করি যে আমার যে এখন বয়স এ আর অপেক্ষা করলে আমিও তরুণ থাকব না কদিন পরে তো ওই জায়গার থেকে আমি মনে করি হাল ধরার সময় এসেছে দায়িত্ব নেওয়ার সময় এসেছে অ্যান্ড ওই ভাবনা করে আমি প্রেসিডেন্সির জন্য চিন্তা করেছিলাম মানে আজকে আমি অফিসিয়ালি ইউনো সিদ্ধান্ত আপনাদের সামনে ডিক্লেয়ার করেছিলাম ইন জেনারেল ফুটবল কিন্তু যদি পুরো পৃথিবী আপনি অ্যাক্ট করেন পুরা পৃথিবীতে ফুটবল কিন্তু সেভেন্থ লার্জেস্ট ইন্ডাস্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড মানে পুরা পৃথিবীতে যত ইন্ডাস্ট্রি আছে সব ইন্ডাস্ট্রি র্যাঙ্কিংয়ে ফুটবল স্পেশালি ফুটবল অ্যাজ আ স্পোর্ট কিন্তু সেভেন্থ লার্জেস্ট এখানে সব জড়িত ইকুইপমেন্ট প্লেয়ারদের স্যালারি স্টেডিয়াম সব কিছু আমি ইয়ে করতেছি তো সেই তুলনায় ফুটবলটা বাংলাদেশেও কিন্তু একটা খুবই বড় ইন্ডাস্ট্রি হতে পারে সেই তুলনায় আমি ফুটবলটাকে একটা প্রোডাক্ট হিসেবে দেখি ফুটবলের ব্র্যান্ড ইমেজ বলেন ফুটবলের জনপ্রিয়তা বলেন এখনও কিন্তু ওয়ান দ্য হায়েস্ট বাংলাদেশে খেলা দেখার জন্য প্রচুর দর্শক চলে আসে বিশেষ করে নন সিটি ভেনিউগুলাতে খেলার জন্য প্রচুর ছেলেমেয়েরা প্রস্তুত থাকে কিন্তু অনেকে অপশানস পায় না অনেকের এবিলিটি থাকে না এটা অন্তর্ভুক্ত করার জন্য তো সেই প্রোডাক্টের যেই পরিচিতি অ্যান্ড যেই যে ব্র্যান্ড ইমেজ সেই প্রোডাক্টের সাথে আমাদের কিন্তু ক্যাপাসিটিতে অনেক ঘাটতি আছে আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেই ব্র্যান্ড হিসেবে আছে এটার সাথে তো হান্ড্রেড পারসেন্ট আমাদের জাতীয় দলের পারফরমেন্স জড়িত আছে তো বিকজ আমার জাতীয় দলের পারফরমেন্স বর্তমানে অত ভালো না সেখানে ব্র্যান্ডিংটাও এখন আমরা ভালো পাবো না এর আগে আপনারা দেখেছিলেন যে যখন আমাদের মহিলা ফুটবল সাফে ভালো করেছিল এএফসিতে ভালো করেছিলেন হঠাৎ করে ব্র্যান্ডিংটা এত বাড়ি চলে গেছে আমাদের কর্পোরেট স্পন্সার কর্পোরেট টাইটেলসরা মানে লাইন ধরে গেছিলো করার জন্য সো বিএফএফ এর ব্র্যান্ড এটা উঠবে নামবে স্বাভাবিক এটা আমাদের পারফরমেন্স রূপেই ধারণা করা হবে ইতিমহর্তে অফকোর্স পারফরমেন্স নট গুড সো ব্র্যান্ডের কাজ করা জায়গা